আসলে উত্তর পূর্বর প্রাণকেন্দ্র ফাঁসি বজার, ব্যবসায়িক প্রাণকেন্দ্র ফাঁসি বজার মই মুহূর্তে উপস্থিত আছো। আর সমাগত আসলে ফাকুয়া মাত্র কেইটামান ঘন্টার পিছতে আবিরের রঙে মুখরিত হইব সমগ্র রাজ্য। আর এই মুহূর্তে ফাঁসি বজার আমি দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করছো, ভিডিও জার্নালিস্ট অজয় দেখব সামগ্রী। বজারের আসলে বিভিন্ন ধরনের ফাকুয়াত ব্যবহৃত প্রতিভূত সামগ্রী উভয়নদী হয়ে পড়ছে, উপলব্ধ হয়ে পড়ছে। আসলে যেমন আসলে ফাকুয়া আবিরের রং ইয়াত দেখিলে পাইছো আমি, এই ধরে আসলে আবিরত ব্যবহৃত যেমন আসলে রং ইয়াত রং আমি প্রত্যক্ষ করছো। আর এই ধরে আসলে রঙা, নীলা, হালধিয়া, সেউজিয়া ইত্যাদি আবিরে ইয়াত উপলব্ধ হয়ে পড়ছে ব্যবসায়িক প্রাণকেন্দ্র ফাঁসি বজার। আর আমি যুক্ত আসলে বিক্রেতা আছে, বিক্রেতারপা কিছু মন্তব্য লোক চেষ্টা করছো। দাদা, এবার বিক্রি কেনকা, কিমান দিন বিক্রি? এবার মোটামুটি আগত নাছিল, কালিরপরা অলমান ঠিক আছে। বতর কারণে কেদিন বেয়া হয়েছে মার্কেট আমার। কি কি সামগ্রী উপলব্ধ হয়েছে? সামগ্রী মানে সব তো মানে ইন্ডিয়ান বস্তু আছে, বাইরের কোনো বস্তু নাই। ফিস্কারি আছে, আবির আছে, তারপর হাতত গোলা রং আছে, বেলুন আছে, পানি বেলুন। নতুন নতুন আসলে কেবাট বিভিন্ন সামগ্রী দেখিলে পাইছো আমি, গিলাস দেখিলে পাইছো। এই গিলাসর কি কি, এই গিলাসটো কি করে কি করে কোনটো এই গিলাসটো কি করে কালার গিলাস? পানি ঢালিলে আপনার ভিতরটো এটা কালার হয়ে যায়, এটা কালার অ্যাটাচ করা আছে ভিতরত। সুমন্ত, আসলে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন সামগ্রী দেখিলে পাইছো আমি, যেসমূহ আসলে রং এই আসলে আবির সৰু সৰু আবিরের পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধরনের রং তুলিকা উপলব্ধ হয়েছে। আর আমি কেইটামান ঘন্টার পিছতে আমি সমগ্র রাজ্য ইয়াত মুখরিত হয়ে পড়ব আবির, আর রাজ্যের বিভিন্ন প্রান্তত হোলিক লৈ দোল উৎসবক লৈ বিভিন্ন কার্যসূচী রখা হয়েছে। আর যদরে আসলে বরপেটা হোলি, মাজুলীর হোলি, আসলে বিভিন্ন রাজ্যের মহানগরীর প্রাণকেন্দ্র ফাঁসি বজারত ইয়ার আর দেখবলে হয়েছে উৎসব। আর আমি একটা গিলাস দেখবলে বিচারিছো, গিলাসটোর একটা তাৎপর্য আছে, কারণ এই গিলাসটো একটা কাগজের একটা গিলাস, আর এই গিলাসট আপনি যদি পানি ভরায় এই গিলাসটো দেখবলে হয়েছে একটা প্লাস্টিকের সাধারণ প্লাস্টিকের গিলাস। আর এই গিলাসট আসলে আপনি যদি পানি ভরায় ইয়াত বিভিন্ন ধরনের রং ইয়াত আবির ওলাব। আর দেখা পাওয়া গেছে যে বিভিন্ন সামগ্রী ইয়াত উপলব্ধ হয়েছে। আর ব্যবসায়িক প্রাণকেন্দ্র ফাঁসি বজারত আসলে বিভিন্ন প্রত্যেক আপনি যদি দোকান চাই অজয় দেখব, আপনি যদি ইয়াত এই অঞ্চল ফাঁসি বজার বিশেষ অঞ্চল আমি উপস্থিত আছো, আর প্রতি দোকানত আসলে ভিড় পরিলক্ষিত হয়েছে পুয়ার ভাগরপরা আবির কিনার। কাইলে যেহেতু ফাকুয়া উৎসব আরম্ভ হব, আর পরশিল স্থানীয় বন্ধ দিয়া হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলাত স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এইবার আসলে কেতবোর প্রশাসনে যাবার বা তা আগের বছর বিগত বর্ষ কিছু এসওপি দিছিল, আর এই বছর কোনো ধরনের এসওপি নাই। আর বিক্রেতা আছে, বিক্রেতারপর কিছু মতো বলে দাদা বিক্রি কেনকা? এবার বিক্রি ইমান ভাল নয় বতরটা বেহার কারণে, এতালে বরষুণ আজি কিবা হয় আজি ভাল হব বলে আজি বতর ফরকাল দেখা পাইছে, আজি বোধ ভাল হব বলে। কি কি সামগ্রী উপলব্ধ হয়েছে আপনার? এতে রং আছে, গোলাল আছে, বম আছে। বমটো হয়েছে যেটা ফুটি উলে আপনার কালারটো নিগালাব পড়ে যাব, এনে আর তিন পিসের আছে, সরু ডাঙার পিস আছে, সরু ফিস্কারি আছে, ফিস্কারি দেখবো, সরু ট্যাঙ্ক বি আছে বাচ্চার কারণে, মুখর মাস্ক আছে, ওয়াটার বেলুন বি আছে, শার্ট বিভিন্ন ধরনের শার্ট ইয়াত হোলিক লৈ সৰু সৰু শিশুর আসলে শার্ট হ্যাপি হোলি লিখা থাকা শার্ট ইয়াত উপলব্ধ হয়েছে। আর আপনি যদি আপনি ফাঁসি বজার এই বিশেষ অঞ্চলটা যদি চাই যেনিয়ে চাই তেনিয়ে হোলির ব্যবসায়িক প্রাণকেন্দ্র স্বরূপ ফাঁসি বজার দেখবলে পাইছে বিভিন্ন ধরনের আবিরে আসলে মুখরিত হয়ে পড়ছে, আবিরের রঙে আসলে প্রতি দোকান জীপাল হয়ে পড়ছে। আমি হোলির কিছু রং দেখাবলে আবিরের রং দেখাবলে চেষ্টা করছো, আসলে প্রতিবিধ রং ইয়াত উপলব্ধ হয়েছে। যাবার তুলনায় এবার বিক্রি কেনকা, আর দাম কি মানে? দাম এবার কমই আছে, যাবার পছন্দ এতে বিক্রি ডাউন আছে, যাবার ভাল আছে, বিক্রি ভাল আছে, ভাল আছে, এবার ডাউন আছে বিক্রি। রং সমূহের দাম কেনকা? রং সমূহ এবার এখর পর দুশোর পর 60 টাকা কিলো, 160 টাকা কিলো আছে, কিলো 160 টাকা। আর যাবার কি মান আছে? যাবার 200 টাকা কিলো আছে, এবার হাফ পর পরিলক্ষিত হয়েছে, পরিলক্ষিত হয়েছে। প্রতিবিধ রঙের একই দাম না তারতম্য আছে? না একই দাম, আপনার পানির দামটো বেশি আর এনে শুকানটোর দাম কম আছে। সুমন্ত, একটা কথা কব লাগবে যে যাবার প্রায় প্রতি কেজি 200 টাকা আছিল, আর এইবার 160 টাকা বিক্রি করেছে, অর্থাৎ দাম হ্রাস পাইছে যাবার তুলনায় বিগত বর্ষের সময় তুলনায় এবার দাম হ্রাস পাইছে। আর দেখা পাওয়া গেছে বিভিন্ন ধরনের রং ইয়াত উপলব্ধ হয়েছে, আর যাবার তুলনায় এবার বিক্রি কম হয়েছে বলে, কারণ এইবার বতর খুব বেয়া আছে। উত্তর পূর্বাঞ্চলত প্রায় 5 দিন ধরে বরষুণ দি আছে, কিন্তু যোৱা কালিরপরা গুৱাহাটী মহানগরীকে ধরে পার্শ্ববর্তী অঞ্চলত বতর ফরকাল হওয়ার পরিলক্ষিত হয়েছে। আর যিসমূহ বিক্রেতা আছে,
বিক্রেতাসকলের মন ইতিমধ্যে আনন্দ হয়ে পড়ছে, তো বতর ভাল হয়েছে আর বিক্রি দুদিন ধরে বেয়া আছিল আর আশা করছে বিক্রি ভাল হব।